আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি শালম 360 পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই পর্বের ভিডিওটি দেখার জন্য। ভিউয়ার্স, আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট দিয়ে কী কী করা যাবে, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে কিনা, এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসছে। ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি করেন দেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে পরীক্ষা দিয়ে আপনি এসএসসি পরীক্ষা দেন অথবা এইচএসসি পরীক্ষা দেন, জেনারেল থেকে আপনি যদি মোট কথা ধরে নেন তাহলে জেনারেল থেকে পরীক্ষা দিয়ে যেই যেই কাজগুলো করা যাবে আপনি তা ঠিকই করতে পারবেন। যে উন্মুক্ত থেকে পরীক্ষা দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়ে আপনার কলেজ ইউনিভার্সিটি ভর্তি হতে চান অথবা ভর্তি হতে চাচ্ছেন, আপনারা সবাই বসে ভর্তি হতে পারবেন। আর যারা এই চিন্তা করতেছেন যে আমি ভর্তি হয়ে কি পরীক্ষা দিয়ে আবার অন্য কোনো কলেজে অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কি না, সেই বিষয় সম্পর্কে আপনারা যাদের সন্দেহ আছে আপনাদেরকে আমি জানানোর জন্য আছি যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আপনি যেই যে কাজগুলো করতে পারবেন সেই বিষয়গুলো আমি এখন বলে দিচ্ছি। আপনারা এসএসসি পরীক্ষা দিয়ে যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য, অথবা আপনি জেনারেলে ভর্তি হন, উন্মুক্ত ভর্তি হয়ে শাখা আছে ভর্তি হতে পারবেন, টেকনিক্যালও ভর্তি হতে পারবেন, যেগুলো টেকনিক্যাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছে সেইগুলোতে ভর্তি হতে পারবেন। আবার আপনি চাইলে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন যেগুলো কোনো ডিপ্লোমা আপনি কোর্স করতে পারবেন, এখান থেকে পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে আপনি মোটামুটি সবগুলোই করতে পারবেন। যেগুলো আপনার প্রয়োজন দৈনন্দিন জীবনে আমাদের সার্টিফিকেটের প্রয়োজন আসে সেইগুলো, আপনি যদি বলেন যে স্ট্যাম্পের লাইসেন্স করবেন তাহলে আপনি এটি দিয়ে স্ট্যাম্পের লাইসেন্স করতে পারবেন এসএসসি পরীক্ষা দিয়ে। আবার যদি আপনি মনে করেন যে আপনি মোহরিকির লাইসেন্স করবেন অর্থাৎ দলিল লেখকদের আছে মোহরিকির তাদের লাইসেন্স, আপনি চাইলে মোহরিকির লাইসেন্স করতে পারবেন শুধুমাত্র উন্মুক্ত থেকে এসএসসি পরীক্ষা দিয়ে। আপনি যদি জেনারেল থেকে পরীক্ষা দিয়ে দেন তাহলে তো আপনার জন্য আরও ভালো। আর যদি আপনি জেনারেল থেকে পরীক্ষা না দেন, আপনি চান যে এসএসসি পরীক্ষা উন্মুক্ত থেকে দিয়ে কোনো একটি স্যার আপনি লাইসেন্স করবেন, সেই ক্ষেত্রে আপনার যেই যেই জায়গায় লাইসেন্স করতে সার্টিফিকেট লাগে সেই জায়গাগুলোতে আপনার এই সার্টিফিকেট দিয়ে কাজ হবে। আমি ক্লিয়ার বলতে পারতে বলছি যে আপনারা যে সার্টিফিকেটগুলো দিয়ে, যেখানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যেখানে সার্টিফিকেট চায় সেখানে সার্টিফিকেট আপনি এই উন্মুক্ত সার্টিফিকেট শো করলে আপনার সার্টিফিকেটের কাজটি কিন্তু হয়ে যাবে। আপনারা যারা আগে পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে অথবা তাদের কাছ থেকে আপনি যদি কোনো আত্মীয় দেখে থাকে আপনি জিজ্ঞেস করেও দেখে নিতে পারেন। আর এখন যেহেতু আমি বলে দিচ্ছি ডকুমেন্ট স্বরূপ, আপনারা এখান থেকে পরীক্ষা দিয়ে যে কোনো কলেজে অথবা আপনি পুলিশের চাকরি অথবা নৌবাহিনী যদি আপনার পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট পেয়ে থাকেন, যে 4 পয়েন্টের উপরে লাগে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, আপনি সেখানে তো 3 পয়েন্ট দিয়ে ভর্তি হতে পারবেন না। সুতরাং আপনার যদি এখানে 4 পয়েন্ট অথবা জিপিএ 5 এগুলো থাকে আর সেখানে 3 পয়েন্ট চায় তাহলে আপনি ভর্তি হতে পারবেন এবং আপনি ভর্তি হয়ে সমূহ কাজ আপনি এখান থেকে করতে পারবেন। যারা আপনারা চিন্তা করছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হবেন কি না, আসলে সময় নষ্ট না করে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ভর্তি হয়ে যান। শুধুমাত্র এসএসসি পরীক্ষা দেওয়াটা একটু হার্ড উন্মুক্ত থেকে, কারণ তারা এখানে একটি বছর মাঝের মধ্যে কোনো একটি সাবজেক্টে আটকিয়ে ফেল দিয়ে দেয়, অন্যথায় আপনাদের যে 2 বছরের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান, কারণ এটি একটি বিশাল সুযোগ। শুধুমাত্র শুক্রবারের পরীক্ষা আপনারা কোনো চাকরির পাশাপাশি একটি পরীক্ষা দিতে পারবেন, অথবা আপনি একটি চাকরি করতেছেন আর সেই চাকরিটাকে আপনি যদি চান যে স্থায়ী করতেন তাহলে কিন্তু আপনি এই পরীক্ষা দিয়ে এখান থেকে আপনি আপনার চাকরিটাকে স্থায়ী করতে পারেন। এইভাবে আপনারা অনেক মানুষ কিন্তু এইভাবে পরীক্ষা দিয়ে বৃদ্ধা মানুষ অথবা কম বয়সী মানুষ, আমাদের মতো অল্প বয়সী মানুষ সবাই কিন্তু যারা লেখাপড়া করেনি অথবা সার্টিফিকেট তাদের ছিল না, তারা এখান থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করে আপনার চাকরিটা স্থায়ী করতেছে অথবা অন্য কোথাও চাকরির জন্য আবেদন করতে পারতেছে, অথবা যে সার্টিফিকেটের কারণে তাদের আপনার পুষ্টি নিচে ছিল এখন এই সার্টিফিকেট সহকারের কারণে তাদের পুষ্টি কিন্তু অনেক উপরে উঠছে। এই জন্য বাংলাদেশে অনেক ঘটনা আছে। আপনারা যারা চিন্তা করছেন যে ভর্তি হবেন আপনারা দ্রুত ভর্তি হয়ে যান, কারণ এই সার্টিফিকেট দিয়ে এমন কোনো কাজ নেই যে হবে না, সমূহ কাজ হবে। শুধুমাত্র আমি যে বললাম আপনাদের যদি পয়েন্ট পর্যাপ্ত পরিমাণ পেয়ে থাকেন, যেমন যেই যেই বিশ্ববিদ্যালয়ে চায় অথবা কোনো কোনো যদি চায় যে এখানে 3 পয়েন্টের উপরে লাগে, আপনি যদি 3 পয়েন্টের কম থাকে তাহলে তো সেখানে হবে না। আপনাকে মার্ক যদি আপনি সঠিক তুলতে পারেন অথবা আপনি যদি লিখতে পারেন, আপনার যদি রেজাল্ট পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট থাকে তাহলে আপনি সব কাজ করতে পারবেন। আর কলেজে ভর্তি হওয়াতে শুধুমাত্র পাস হলে আপনারা ভর্তি হতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে। তো এটাই ছিল মূল বিষয়। আমি আপনাদেরকে কম্পিউটার নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেটের নমুনা কপি দেখিয়ে দেবো, যে আপনারা যদি ভর্তি হন এই নমুনার সার্টিফিকেট পাবেন, এটি আপনাদের দেখাবো। আর ভর্তি হলে উন্মুক্ত 2টি সেমিস্টারের পরীক্ষা হয়, যেমন আমরা জেনারেলি সাধারণত যেই পদ পরীক্ষা হয় যে 9-10
দুই বছর নাইনের একটা প্লেট আপনারা টেস্ট পরীক্ষা দিলেন সবগুলো, আবার দেখাচ্ছে যে টেন আপনারা যখন উঠবেন ফাইনাল পরীক্ষা দিলেন প্রত্যেকটা প্লেট। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে পরীক্ষা দিলে আপনারা এইভাবে না, আপনি প্রথমে দেবেন 7টি সাবজেক্ট এক বছরে, এই 7টি সাবজেক্টের ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে যাবে, পরবর্তী সময় আপনার এগুলোর আর পরীক্ষা দেওয়া লাগবে না, শুধুমাত্র একটি সাবজেক্টের একবারে পরীক্ষা দেওয়া লাগে। তো এটি আপনার আর দ্বিতীয় সেমিস্টারে আবার একই সিস্টেমে যে 7টি সাবজেক্ট পরীক্ষা দেবে, এই দুই সেমিস্টারে মিলিয়ে আপনাদের এসএসসি পরীক্ষা কমপ্লিট হবে। তো আপনারা যেই যেখান থেকে ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের স্টাডি সেন্টার আপনাদের এলাকায় অবশ্যই আছে, আপনি সেই এলাকায় যোগাযোগ করে তাদের বাবুর ওয়েবসাইট থেকে, আর যদি না পারেন ঠিকানা নিয়ে বাবুর ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি ডেলিভারি করে ভর্তি হতে পারবেন, অথবা এখন অনলাইনে ভর্তি হওয়া যায়, আপনারা আপনাদের স্টাডি সেন্টারটি সিলেক্ট করে দিয়ে আপনারা অনলাইনে ভর্তি হতে পারবেন। তবে অনলাইন থেকে উত্তম হয় যদি আপনারা নিজেরা কোনো স্টাডি সেন্টারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন, এই বিষয়টি আপনারা মাথায় রেখে আমি যতটুকু বললাম আপনাদের কথাগুলো যদি মনোযোগ দিয়ে আপনারা শুনে থাকেন, তাহলে আমি আশা করে রাখি যে আপনারা আর অন্য ভিডিওতে কমেন্ট করবেন যে এই সার্টিফিকেট দিয়ে কী কী করা যায়। শুধুমাত্র আপনারা যেই কমেন্টটি করতে চান ইউটিউবে করে দেবেন, আমার ভিডিও অথবা অন্য কারো ভিডিও থাকতেই পারে, সুতরাং আপনারা যে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে রিলেটেড ভিডিও, যেমন এই ভিডিওটা আমি এই জন্য করতে চাই, আপনারা যদি এই রিলেটেড কমেন্ট এই ভিডিওর মধ্যে করেন তাহলে কিন্তু আপনাদের রিপ্লাইটা দেওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তো আমি যে কথাগুলো বললাম আপনারা যদি মনোযোগী শুনে থাকেন, তাহলে অবশ্যই আশা রাখি যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিয়ে আপনারা সার্টিফিকেট দিয়ে সবগুলো কাজ করতে পারবেন। এক কথা আমি বলে দিলাম যে এই কথাটা আপনাদের মাথায় থাকবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। আর যারা কলেজ ইউনিভার্সিটি ভর্তি হতে চান এখান থেকে পরীক্ষা দিয়ে আপনারাও পারবেন, অথবা চাকরির জন্য আপনিও পারবেন, বিদেশে যদি কোনো অ্যাপ্লাই করার জন্য দেন আপনিও পারবেন। শুধুমাত্র জেনারেল থেকে যে পরীক্ষা দিয়ে যেই কাজগুলো করা যায় সেই ওই কাজগুলো আপনারা উন্মুক্ত থেকে পরীক্ষা দিয়েও করতে পারবেন। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আপনারা একটি ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটটি লিখবেন, আমি বলে দিচ্ছি bou.edu.bd লিখে আপনারা সার্চ করবেন, তাহলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে। তারপর আপনারা এখান থেকে জাস্ট আপনারা চলে আসবেন, এই এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটি আমাদের তাদের যেগুলো আছে যে জেলা বিভাগ শহরগুলো এখানে আছে, আপনারা এখান থেকে এই বিভাগে আপনার যেই বিভাগ হয়ে থাকে আপনি সেই বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে যে কোনো একটিতে আপনি আপনার যেটি হয়ে থাকে আপনি এটিতে সিলেক্ট করে দিয়ে তারপর আপনি জাস্ট ক্লিক দিবেন, তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে তাদের এই বিভাগের মধ্যে কয়টি যারা স্টাডি সেন্টার আছে এগুলো উল্লেখ করা আছে। তো প্রথমে দেওয়া আছে ঢাকা 37, এখান থেকে আমরা দেখে নেব যে ঢাকা থেকে যারা ভর্তি হবেন আপনাদের এই ঢাকা যেটি আছে 37, এটি আপনার এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র ঢাকা থেকে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দিতে পারবেন। এখানে দেখুন এসএসসি প্রোগ্রাম লেখা আছে। তারপর একই সিস্টেম আপনারা যদি একটু নিচে যাই তাহলে আরও অন্যান্য যেগুলো জেলা আছে এগুলোতে এই আপনারা দেখতে পারবেন, এখানে একই সিস্টেমে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য এখানে আছে এইচএসসি প্রোগ্রাম, আর এখানে আছে ঢাকা থেকে যেগুলো আপনাদের প্রতিষ্ঠান আছে সেইগুলো, অর্থাৎ আমরা এখান থেকে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবো এই জায়গাগুলোতে। তারপর আছে আপনারা দেখতে পারবেন যে তাদের যে নমুনাটি আপনার সার্টিফিকেটের এটি, ওকে এটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এটি। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক দেখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। বিয়ার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে আরও অনেকগুলো ভিডিও আছে, যেমন এই এটি আছে ঢাকা থেকে যারা ভর্তি হতে চান আপনাদের প্রতিষ্ঠানগুলো এখানে দেওয়া আছে, মাস্টার্সে ভর্তির নিয়ম এখানে আছে, তারপর আছে আপনাদের আরও অনেকগুলো দেওয়া আছে সিলেট বিভাগ থেকে যারা ভর্তি হতে চান এখান থেকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি যারা ভর্তি হতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখে নেবেন এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য, আর যারা আপনারা এসএসসি পরীক্ষা দেবেন আপনাদের জন্য এই ভিডিওটি, ওকে এখানে আমি অলরেডি বলে দিচ্ছি অনেকগুলো, আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের যে যেগুলো আপনারা জানতে চাচ্ছেন সমস্ত এখানে এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তারপর আরও বাবুবির কিছু ভিডিও আছে আপনারা সেগুলো আমাদের এই শাহ আলম 360 চ্যানেলে যদি ঢোকেন তাহলে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে, ওকে। এখানে অনেকগুলো বিষয় আছে আমাদের যে তোশিবা মেশিন নিয়ে ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের যদি মেশিন থাকে অনেক কাজে আসবে, অথবা পল্লী বিদ্যুতের মিটারের আবেদন করবেন যেভাবে আবেদন করতে কী কী লাগে এই সমস্ত বিষয়ে নতুন সিস্টেমে নতুন নিয়মে আবেদন করার পদ্ধতি সমূহ কিছু আপনাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আরও ধারাবাহিক ভিডিও দেবো, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। যেমন এই ভিডিওটি আছে যারা টাইপ শিখতে চান আপনাদের জন্য এই ভিডিওটি,
আপনারা সাইড খুঁজতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর এখানে আছে পিসি পরিষ্কার করা, এইগুলো নিয়ে আপনাদের অনেকগুলো ভিডিও আছে। তোশিবা মেশিন নিয়ে বেশি ভিডিও আছে, আপনারা যাদের মেশিন আছে আপনারা দেখবেন। আপনারা এই মেশিনগুলো যদি কিনে থাকেন তাহলে আপনাদের এখান থেকে সার্ভিসিং আপনারা নিজেরাই করতে পারবেন। তো এটাই ছিল মূল বিষয় আজকের। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও নিয়ে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।